টিআইবি রিপোর্ট প্রকাশিত হয়েছে। টিআইবি রিপোর্টকে অনুসরণ করে ফলো করে বাংলাদেশ অ্যান্টি করাপশন কমিশনকে দুর্নীতির বিরুদ্ধে মাঠে নামতে হবে। এখন আমাদের 34-37টা অ্যান্টি করাপশন কমিশনের ডিস্ট্রিক্ট অফিস আছে, তো টিআইবি রিপোর্টকে অনুসরণ করে দুদককে দুর্নীতিগ্রস্ত পুলিশ স্টেশন, বাংলাদেশে 500-এর উপরে থানা আছে মানে পুলিশ স্টেশন আছে, দুদককে দুর্নীতিগ্রস্ত পুলিশ স্টেশনের বিরুদ্ধে মাঠে নেমে দুর্নীতিগ্রস্ত পুলিশ অফিসার ওসি থেকে দারোগা সবাইকে পাকড়াও করতে হবে। দুদক প্রতিষ্ঠিত হয়েছে 2004 সালে, আজ পর্যন্ত দুদক একটি পুলিশ স্টেশনেও ফাঁদ পাতার অভিযান পরিচালনা করলো। তাহলে আমরা কি ভেবে নেব দুদক পুলিশ স্টেশনকে, পুলিশ অফিসারদেরকে হাতে নাতে ধরতে ভয় পায়? হ্যাঁ, দুদক অনেকগুলো অনেক পুলিশ অফিসারের বিরুদ্ধে মামলার তদন্ত করে চার্জশিট দিয়েছে, তাদের জেল জরিমানা হয়েছে, কিন্তু দুদক মাঠ পর্যায়ের পুলিশ স্টেশনগুলোতে অভিযান পরিচালনা করছে না কেন? জনগণের ট্যাক্সের পয়সায় পরিচালিত দুদককে জনগণের ভয়েসকে শুনতে হবে, কারণ বাংলাদেশ ইজ এ পিপলস রিপাবলিক। জনগণের চাওয়া পাওয়াকে দুদককে মানে চাওয়া পাওয়াকে পূরণ করতে হবে। বাংলাদেশের এটা হলো তৃণমূল লেভেলে যে দুর্নীতি হয় সেটা টিআইবি প্রকাশ করেছে। সো দুদকের উচিত আর দেরি না করে তার মাঠ পর্যায়ের যে 37টা ডিস্ট্রিক্ট কার্যালয় আছে, ডিস্ট্রিক্ট কার্যালয়গুলো থেকে দুর্নীতিগ্রস্ত পুলিশ স্টেশনগুলোর বিরুদ্ধে অভিযান পরিচালনা করা উচিত। এবং মাঠ পর্যায়ের আরও যে অন্যান্য অফিস আছে, যেমন পাবলিক হসপিটাল, ডিস্ট্রিক্ট সাব ডিস্ট্রিক্ট হসপিটাল, বিআরটিএ, ল্যান্ড অফিস, পাসপোর্ট অফিস, ট্যাক্স অফিস, কাস্টমস অফিস, তারপরে ইউএনও অফিস মানে উপজেলা প্রশাসন অফিস, ডিসি অফিস, ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন অফিস, এইগুলাতে দুর্নীতি দমন কমিশনকে অভিযান পরিচালনা করতে হবে, কারণ সরকার জনগণের ট্যাক্সের পয়সায় দুর্নীতি দমন কমিশনকে বাজেট বরাদ্দ দিচ্ছে। 150 কোটি টাকা প্রতি বছর দুদক বাজেট বরাদ্দ পায়, যেগুলো জনগণের ট্যাক্সের পয়সা। দুদক যেহেতু জনগণের ট্যাক্সের পয়সায় কাজ করে, সেহেতু দুদককে অবিলম্বে অনতিবিলম্বে টিআইবি রিপোর্ট পাওয়ার পরপরই মাঠে নামা উচিত, খুঁজে খুঁজে বের করা উচিত দুর্নীতিগ্রস্ত পুলিশ অফিসারদের। আমরা পুলিশের এএসপি, এসপি, ডিআইজি, এআইজি লেভেলের অফিসারদের বাদই দিলাম, থানার ওসিদের যেই পরিমাণ সম্পত্তি এটা কল্পনাও করা যায় না। ওসি মনিরুল সহ আরও যেসব ওসি জনগণকে লুণ্ঠন করে সম্পদের পাহাড় গড়েছেন, এদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া দুদকের সাংবিধানিক দায়িত্ব এবং কর্তব্য। দুদককে শুধু তফসিলভুক্ত আইনে অনুসারে দুদকের আইন অনুসারে কাজ করলে হবে না, সংবিধানের নির্দেশনা দুদকের উপর প্রযোজ্য, সংবিধানের নির্দেশনা পালন করে দুদককে মাঠ পর্যায়ের দুর্নীতিগ্রস্ত থানার ওসিদের, জেলার এএসপি, এএসপি, বিভাগীয় স্তরের ডিআইজি এবং এআইজি, যেসব দুর্নীতিগ্রস্ত অফিসার দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন এদেরকে খুঁজে খুঁজে বের করা দুদকের দায়িত্ব। আমরা আশা করি দুদক টিআইবির রিপোর্টটা একটু নজরে নেবেন, এবং মাঠ পর্যায়ের দুর্নীতি যদি বন্ধ হয়ে যায় তাহলে বাংলাদেশ থেকে দুর্নীতি বন্ধ হতে বাধ্য। এবং আরেকটা আছে বিচার সেবা, নিম্ন আদালতের যে দুর্নীতি হয়, নিম্ন আদালতের সিভিল সার্ভেন্টেরা মানে আদালতের সহায়ক যেসব কর্মচারী আছে, বেঞ্চ অফিসারেরা সহ অন্যান্য যারা আছে, যেটাকে বলে পেশকার সহ, যারা দুর্নীতিতে জড়িয়ে পড়ছেন এদের বিরুদ্ধেও দুর্নীতি দমনকে মাঠে নামতে হবে। হাতে সময় কম, জনগণের এত পয়সা খরচ হচ্ছে কিন্তু দুর্নীতির বিরুদ্ধে অভিযান কম হচ্ছে। দুদককে কমপক্ষে প্রতিদিন 20-30টা ফাঁদ পাতা
অভিযান পরিচালনা করতে হবে। আমি দুদকের কাছে প্রশ্ন রাখি, জনগণ প্রতিদিন এত ফোন দেয়, এত দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ দেয়, কিন্তু দুদক অভিযান পরিচালনা করে একটি, দুইটি, তিনটি, এখন দেখতেছি একটি করে অভিযান পরিচালনা করে। তাহলে জনগণ এসব অভিযোগ যে দেয়, এইসব অভিযোগ কোথায় যায়? আমরা তো, আমরা জনগণ হিসাবে দুদকের কাছে প্রশ্ন কি রাখতে পারি না? প্রতিদিন হাজার হাজার কল আসে দুদক একটি, একটা বা দুইটা অভিযানের নামে, এর কারণ কি? 36টা ডিস্ট্রিক্ট শহরে দুদকের কার্যালয় আছে, প্রতিদিন কি 36টা ডিস্ট্রিক্ট শহরে 36টা অভিযান কি চালানো যায় না? প্রতিটি ডিস্ট্রিক্ট শহরের এত সব পাবলিক অফিস আছে, ওইখানে কি দুর্নীতি হয় না? এইসব অফিসে কি সব ফেরেস্তারা কাজ করে? এরপরে প্রশ্ন আসছে এডুকেশন অফিস, জেলা উপজেলা লেভেলের এডুকেশন অফিসে দুর্নীতি বাজরা ঘাপটি মেরে বসে আছে। জেলা উপজেলা জেলা উপজেলার এডুকেশন অফিসের দুর্নীতিবাজ অফিসারদের, এডুকেশন অফিসারদের কিক আউট করতে হবে। দুর্নীতি করে এরা জনগণকে হয়রানি করতেছে, দুর্নীতি করে এরা জনগণের মানবিক মর্যাদা, মানবাধিকার, জনগণের সার্বভৌম ক্ষমতার বিরুদ্ধে দুর্নীতিগ্রস্ত অফিসারেরা যুদ্ধ ঘোষণা করেছে, যাকে রাষ্ট্রদ্রোহিতা বলে, ইংলিশে বলে ইটস এ সেডিশন। কারণ বাংলাদেশ ইজ এ পিপুলস রিপাবলিক, এই রিপাবলিকের প্রতিষ্ঠা জনগণ করেছে যুদ্ধের মাধ্যমে, বঙ্গবন্ধু যুদ্ধের ডাক দিয়েছিলেন, জনগণের রাষ্ট্রে আইন এবং সংবিধানের ঊর্ধ্বে পাবলিক সার্ভেন্টরা থাকতে পারে না। আইন ও সংবিধানকে তারা তুচ্ছ তাচ্ছিল্য করে, অবমাননা করে জনগণকে এভাবে তারা হয়রানি করতে পারে না। তো আমরা দুদকের প্রতি আমাদের আকুল আবেদন, আপনারা জেলা উপজেলা শহরের পাবলিক অফিসগুলোতে অভিযান চালান। মানুষ এত ফোন করতেছে, আপনারা এত কম অভিযান পরিচালনা করলে জনগণের প্রত্যাশা আপনারা কিভাবে পূরণ করবেন? আপনাদের জনগণের ভয়েসকে শুনতে হবে। দুদকের চেয়ারম্যান কমিশনারদের বলতেছি, দেশপ্রেমিক হার্ড ওয়ার্কার অফিসার শরীফউদ্দিনকে অবিলম্বে তার চাকরিতে বহাল করুন। কারণ শরীফউদ্দিনের মতো অফিসার যদি দুদকে কাজ করতে না পারে, তাহলে দুদকের মাঠ পর্যায়ের অফিসারেরা হতাশাগ্রস্ত হবে এবং তারা কাজ করতে, দুর্নীতির বিরুদ্ধে কাজ করতে তারা ভয় পাবে, তারা চাপের মধ্যে থাকবে। দুদকের মাঠ পর্যায়ের জেলা লেভেলের অফিসগুলোতে দুর্নীতি বিরোধী ফোন নম্বর চালু করা দরকার, যাতে মানুষ 106 নম্বরের পাশাপাশি প্রতিটি জেলা শহরে যদি দুর্নীতি বিরোধী নম্বর থাকে, ফোন নম্বর থাকে, তাহলে মানুষ জেলা অফিসগুলোতে, জেলার পাবলিক অফিসগুলোর দুর্নীতি সম্বন্ধে জেলা দুর্নীতি দমন কমিশনের অফিসগুলোতে ফোন করে মানুষ সাহায্য চাইতে পারবে এবং দুদক ইজিলি দুর্নীতি দমনে মাঠে নামতে পারবে। আশা করি আমরা দুদক ঝড়ের গতিতে মাঠে নামবে এবং দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে এবং দুদক মানুষের মানবিক মর্যাদা, মানবাধিকার, সার্বভৌম ক্ষমতা এবং বাংলাদেশের সংবিধানের সাংবিধানিকতার ঘোষণাকে রক্ষা করবে, বাংলাদেশের সংবিধানের সার্বভৌমত্বকে রক্ষা করবে এবং বঙ্গবন্ধুর সোনার বাংলা কায়েমের জন্য দুদক আরও দুর্বার গতিতে কাজ করবে। এত মন্থর গতিতে কাজ করলে বাংলাদেশ থেকে দুর্নীতি কখনো দূর হবে না। তো আশা করি দুদক অবিলম্বে মাঠে ঘাটে দুর্নীতির বিরুদ্ধে নেমে পড়বে, জেলা উপজেলা হাসপাতালে, কমিউনিটি ক্লিনিকে অভিযান পরিচালনা করবে, দুর্নীতিগ্রস্ত ডাক্তারদের অ্যারেস্ট করবে, দুর্নীতিগ্রস্ত অন্যান্য অফিসার, ভূমি অফিসে কর্মরত দুর্নীতিগ্রস্ত অফিসারদের গ্রেফতার করবে। গ্রেফতার এবং বিচার, এটা জনগণ চায়। দুদক যেন, দুদকের কাজ উপদেশ দেওয়া, উপদেশ দ্বারা পত্র প্রেরণ করা দুদকের কাজ নয়, দুদকের কাজ হলো ডাইরেক্ট অ্যাকশন। দুদক যে অভিযোগ পাবে তার ভিত্তিতে মাঠে নামবে, ফাঁদ পেতে অভিযান পরিচালনা করবে, দুর্নীতির বিরুদ্ধে মামলা করবে, পত্র প্রেরণ, বিভাগীয় ব্যবস্থা নেওয়া, অনুরোধ করা, এসব দুদকের কাজ নয়। তো আসুন আমরা আওয়াজ তুলি দুদককে এগিয়ে যাওয়ার জন্য। দুদককে আমরা দেখতে চাই একটি শক্ত স্বাধীন প্রতিষ্ঠান হিসাবে। আশা করি দুদক আমাদের সেই স্বপ্ন পূরণ করবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।